প্রাইমারি টেট 2022-এর যে গণিতের সিলেবাস আছে সেই সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্যাটার্নস। প্যাটার্নস থেকে কিন্তু তোমাদের কমপক্ষে একটি কিংবা দুটি অঙ্ক থাকতে পারে। প্যাটার্নসের অঙ্কগুলো একদম সহজ, তোমরা যদি একটু ভালো করে বুঝে নিয়ে অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলি করে দিয়ে আসতে পারবে। আজকে আমি প্যাটার্নসের থেকে কিছু অঙ্ক করে দেখাবো কিভাবে তোমরা করবে। তাহলে আমি যে প্রশ্নটা লিখেছি এটা প্রথমে দেখো, লিখেছি চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, অর্থাৎ চারটা করে ছবি দেওয়া থাকবে, সেই চারটা ছবির থেকে কোন ছবিটা আলাদা, তিনটি ছবির থেকে আলাদা সেটি কিন্তু তোমাকে নির্বাচন করে বলতে হবে। তাহলে আজকের ক্লাস আমি শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তাহলে এক নম্বর ফিগারে দেখো, এক নম্বর প্রশ্নে চারটা ফিগার দেওয়া আছে। এ নম্বর ফিগারে দেওয়া আছে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা রম্বস, এটা একটা ত্রিভুজ। তাহলে এই চারটা ছবির মধ্যে কোন ছবিটা সবার থেকে আলাদা? বর্গক্ষেত্রেও চারটা বাহু দ্বারা গঠিত, আয়তক্ষেত্র চারটা বাহু দ্বারা গঠিত, রম্বস চারটা বাহু দ্বারা গঠিত, ত্রিভুজ তিনটি বাহু দ্বারা গঠিত। তাহলে একমাত্র ত্রিভুজই এখানে তিনটা বাহু দ্বারা গঠিত, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দু নম্বর প্রশ্নে চলে আসছি। দু নম্বর প্রশ্নে দেখো কয়েকটা এস আকৃতির দেওয়া আছে, কয়েকটা এস আকৃতির ছবি দেওয়া আছে, এটা একটা এস, এটাও একটা উল্টা এস, এটাও একটা এস, এটাও একটা এস, কিন্তু এই চারটা ছবির মধ্যে একমাত্র যে সি নাম্বার ছবিটা, সি নাম্বার ছবিতেই একটা ক্লোজড লুপ আছে, এই যে উপরে উপরে দেখো একটা ক্লোজড লুপ আছে, কিন্তু বাকিগুলোর কিন্তু কোনো লুপ নেই। তাহলে অপশান সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এবার পরবর্তী তিন নাম্বার প্রশ্নে চলে আসছি। তিন নাম্বার প্রশ্নে দেখো এই চারটা ছবির মধ্যে, এই চারটা ছবির মধ্যে দেখো প্রথম ছবিটা চারটি ভাগে বিভক্ত হয়েছে, দ্বিতীয় ছবিটা দুটো ভাগে বিভক্ত হয়েছে, তৃতীয় ছবিটা চার ভাগে বিভক্ত হয়েছে, চতুর্থ ছবিটাও চার ভাগে বিভক্ত হয়েছে। একমাত্র যে বি নাম্বার অপশান, বি নাম্বার অপশানে এই ছবিটা মাত্র দুটো ভাগে বিভক্ত হয়েছে, তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে তিনটা প্রশ্ন হয়ে গেল, আমরা এবার পরবর্তী চার নাম্বার প্রশ্নে চলে আসব। চার নাম্বার প্রশ্নটা আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপরে দেখো কিভাবে হচ্ছে। চার নাম্বার প্রশ্নে দেওয়া আছে এরকম, দেওয়া আছে চারটা ছবি দেওয়া থাকবে, চারটা ছবির মধ্যে কোন ছবিটা সবার থেকে আলাদা। প্রথম ছবিটা দেওয়া আছে একটা বৃত্ত এরকম দেওয়া আছে, দ্বিতীয় ছবিটা দেওয়া আছে এরকম, তৃতীয় ছবিটা দেওয়া আছে, আর চতুর্থ ছবিটা দেওয়া আছে এইরকম। তাহলে তোমাকে এ বি সি ডি এই চারটা ছবির মধ্যে কোন ছবিটা সবার থেকে আলাদা এটা বলতে হবে। তাহলে দেখো প্রথম ছবিটা, প্রথম ছবিটাতে এই যে তীর চিহ্ন এটা ক্লকওয়াইজ আছে, তৃতীয়টাতে, দ্বিতীয়টাতেও ক্লকওয়াইজ আছে, তৃতীয়টাতে অ্যান্টি ক্লকওয়াইজ, চতুর্থটাতেও ক্লকওয়াইজ আছে। তাহলে অপশান এ, অপশান বি এবং অপশান ডি এই যে তিনটা ছবি, তিনটা ছবি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই বরাবর তীরচিহ্ন দেওয়া আছে। একমাত্র অপশান সিতেই দেখো এই ডিরেকশনে দেওয়া আছে, এইভাবে এইভাবে গিয়ে এইভাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেওয়া আছে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে দেখো,
পাঁচ নম্বর প্রশ্নে চলে আসছি। পাঁচ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? পাঁচ নম্বর প্রশ্ন একদম সহজ, একটু ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে। আমি চারটা লেটার লিখব, এই চারটা লেটারের মধ্যে কোন লেটারটা আলাদা? প্রথমে লিখছি এ, তারপরে লিখছি এফ, তারপরে লিখছি কে, তারপরে লিখছি ডি। আমাকে বলতে হবে এই চারটা ছবির মধ্যে, চারটা ফিগারের মধ্যে কোন ফিগারটা বাকি তিনটার থেকে আলাদা। তাহলে একমাত্র এটা হচ্ছে অপশান এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখো এ স্ট্রেট লাইন দিয়ে গঠিত, তিনটা স্ট্রেট লাইন, এফও স্ট্রেট লাইন দিয়ে গঠিত, কেও স্ট্রেট লাইন দিয়ে গঠিত, কিন্তু অপশান ডিতে স্ট্রেট লাইনও আছে আবার কার্ভও আছে। তাহলে এটি একমাত্র হচ্ছে স্ট্রেট লাইন ছাড়াও কার্ভ দিয়ে গঠিত হয়েছে। তাহলে অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন। ছয় নম্বর প্রশ্নেও আমি একই রকমভাবে একটা ছবি আঁকবো, চারটা ছবি আঁকবো, চারটা ছবির মধ্যে কোন ছবিটা আলাদা সেটা তোমাদের বলতে হবে। তাহলে এবার ভালোভাবে দেখো। প্রথম ছবিটা এরকম নিয়ে নিচ্ছি, দ্বিতীয় ছবিটা কিরকম নিচ্ছি দেখো, এরকম নিচ্ছি, তৃতীয় ছবিটা কিরকম নিচ্ছি দেখো, আর চতুর্থ ছবিটা এটা হচ্ছে অপশান এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এই চারটা ছবির মধ্যে বলতে হবে কোন ছবিটা আলাদা। একটু ভালো করে দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে। প্রথম ছবিটাতে সার্কেল আছে, দ্বিতীয়টাতেও আছে, তৃতীয়টাতেও আছে, চতুর্থটাতেও আছে। এই চারটা সার্কেলের মধ্যে কোন সার্কেলটা সবার থেকে আলাদা? প্রথম সার্কেলটা দুটো ভাগে বিভক্ত, সমান দুটো ভাগে, দ্বিতীয় সার্কেলটাও সমান দুটো ভাগে বিভক্ত, চতুর্থ সার্কেলটাও সমান দুটো ভাগে বিভক্ত। একমাত্র আমাদের তিন নম্বর যে সার্কেলটা, অপশান সি এর যে সার্কেলটা, সেটা কিন্তু সমান দুটো পার্টে বিভক্ত হয়নি। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আমরা সাত নম্বর সমস্যায় চলে যাচ্ছি। সাত নম্বর সমস্যায় দেওয়া আছে, ভালো করে দেখো, বেশ ইন্টারেস্টিং সমস্যা এগুলো, কিন্তু ধরতে না পারলে কিন্তু এগুলো পরীক্ষায় কঠিন মনে হবে। তোমরা বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। চারটা ছবি দেওয়া আছে, চারটা ছবি কিরকম? প্রথমটা দেওয়া আছে এরকম, দ্বিতীয়টা দেওয়া আছে এরকম, তৃতীয় ছবিটা দেওয়া আছে এরকম, আর চতুর্থ ছবিটা দেওয়া আছে এরকম। তাহলে এটা হচ্ছে অপশান এ, এটা অপশান বি, এটা অপশান সি, এটা অপশান ডি। এই চারটা ছবি দেখে বলো কোন ছবিটা সবার থেকে আলাদা, কি কিছু মাথায় আসছে কি? প্রথম ছবিটা দেখো, একটা ক্লোজড রিজিয়ন, ক্লোজড ফিগার। দ্বিতীয় ছবিটা একটা ক্লোজড ফিগার, চতুর্থ ছবিটা একটা ক্লোজড ফিগার, একমাত্র অপশান সি এর যে ছবিটা আছে সেটা কিন্তু ক্লোজড ফিগার নয়। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। পরবর্তী আরেকটা অঙ্কে চলে আসছি।
8 নম্বর সমস্যায় চলে আসছি। 8 নম্বর অঙ্কটা দেখো কিভাবে হবে। আমি কিরকম ছবি আঁকছি দেখো, প্রথম ছবিটা এরকম, দ্বিতীয় ছবিটা এরকম, তৃতীয় ছবিটা এরকম, আর চতুর্থ ছবিটা এইরকম। তাহলে এবার ভেবে বলো কোন অপশনটা সবার থেকে আলাদা। কিছু বোঝা যাচ্ছে কি? এখানেও বিপরীত যে লাইনগুলো আছে পরস্পরের সমান্তরাল, এটাতেও বিপরীত যে বাহুগুলো আছে পরস্পরের সমান্তরাল, এই বক্রের সঙ্গে এই বক্রও সমান্তরাল, কিন্তু এই যে অপশান সি আছে এখানে যে বক্রটা আছে এখানে কিন্তু কোনো সমান্তরাল কিছু নেই। তাহলে অপোজিট বাহুগুলো প্রথম দ্বিতীয় এবং চতুর্থ অপশানের ক্ষেত্রে সবগুলি সমান্তরাল এক্সেপ্ট অপশান সি। তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আমরা 9 নম্বর অপশানে চলে আসছি, 9 নম্বর প্রশ্নে চলে আসছি। 9 নম্বর প্রশ্ন কি কি বলা আছে দেখো, খুব ইন্টারেস্টিং কিন্তু সহজ। প্রথমে দেওয়া আছে এরকম প্লাস, পরে দেওয়া আছে মাল্টিপ্লিকেশন, পরেরটা আবার এরকম একটু ছোট, তারপরেরটা এরকম। তাহলে এবার বলো কোন অপশনটা সবার থেকে আলাদা। কিছু বোঝা যাচ্ছে কি? ছবিগুলো ভালোভাবে দেখলে দেখো এখানেও দুটো লাইন আছে যারা পরস্পরকে ছেদ করেছে, এখানেও দুটো লাইন আছে পরস্পরকে ছেদ করেছে, এখানেও দুটো লাইন আছে পরস্পরকে ছেদ করেছে। একমাত্র এই ছবিটাতে পরস্পরকে ছেদ করেছে এমন কিন্তু দুটো লাইন নেই। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এরপর পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভালো করে দেখো। তাহলে 10 নম্বর প্রশ্ন লিখছি, প্রথমে কিরকম দেওয়া আছে, প্রথমে একটা সার্কেল, তারপর এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তারপর এরকম ভাবে দেওয়া আছে। তাহলে দেখো এটা হচ্ছে অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। এবার ভেবে বলো কোন অপশনটি সবার থেকে আলাদা। এখানেও যে বৃত্তটা আছে এটা দেখো, এটা একটা বৃত্ত, দুটো লাইন বৃত্তটাকে সমান চার ভাগে ভাগ করেছে। এখানেও যে ফিগারটা সমান চারটি অংশে বিভক্ত হয়েছে,
এখানেও সমান চারটি অংশে বিভক্ত হয়েছে, কিন্তু অপশান ডিতে এই অংশটা বাকি অংশের থেকে কিন্তু বড়। তাহলে এ বি এবং সি এর ফিগারগুলো সমান চারটি ভাগে বিভক্ত হয়েছে, এটাও চারটি ভাগে বিভক্ত হয়েছে কিন্তু সমান নয়, তার মানে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকে আমি প্যাটার্নসের যে ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা এই ধরনের কিছু প্রবলেম বাড়িতে নিজে নিজে করবে, নিজে নিজে করলে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্যাটার্নের অঙ্কই আসবে। আশা করি তোমাদের এই ক্লাসটি দেখে তোমরা উপকৃত হয়েছো সবাই। সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।